কি হবে সামনে প্রথম এবং দলের পক্ষে প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানে অবশ্য গোলরক্ষক অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রস্তুত রয়েছেন রুমেল ভাইকে শক্তিশালী দল তারা খেলেছিল সিলেট ইউনাইটেড ফুটবল একাদশ তাদের প্রতিপক্ষ মৌলভীবাজার জেলা দল খেলা এক এক সমতায় থাকা এই মুহূর্তে টাইব্রেকারের মাধ্যমে খেলার স্বপ্নিক হচ্ছে প্রথম শট নিয়েছিল ইউনাইটেড কিন্তু মোহাম্মদ আলী গোল দিয়েছেন এই মুহূর্তে এসেছেন মৌলভীবাজার জেলা দলের আসাদ চমৎকার গোল আমাদের সাথে যুক্ত হয়েছেন দারাবন খুবই মজাদার ধন্যবাদ শেয়ার করবেন তারা কিন্তু মৌলভীবাজার এক শট নিয়েছে গোল সিলেট দুই শট নিয়েছে এবং দুই শটে গোল এবং খেলা জমে উঠেছে খেলা কিন্তু জমে উঠে ইউনাইটেড দল দুইটা শট দিয়ে তারা কিন্তু একটা গোল করেছে পক্ষান্তরে মৌলভীবাজার দুইটা শট নিয়ে দুইটা গোল করে দিয়েছে মৌলভীবাজার এগিয়ে গেছে আর দেখো কারবার কেমন হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে শিমুল চৌধুরী ফুটবল হচ্ছে না ফুটবল কম্পু ফুটবলের লাইভ অ্যাকশন দেখছি আমরা কেমন হচ্ছে না কিছু নাই যুদ্ধ হচ্ছে লাইভ যুদ্ধ হচ্ছে দুক 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 হচ্ছে দুই দলের দর্শক এবং সমর্থকদের কলিজার ভিতর আমরা সেটা বুঝতেই পারছি এবার কিন্তু সিলেট দলের তিন নম্বর শট What a nice save for Omi. এবং তারকা গোলরক্ষক অমি কিন্তু আন্তর্জাতিক ফুটবলে আপনি যদি আমরা যদি বলি মার্টিনেজের কথা সেই কোপা আমেরিকার সেই মার্টিনেজের কথা মনে পড়ে গেল আসলে যিনি মার্টিনেজ আর্জেন্টিনাকে টানা জয়ের স্বাদ দিচ্ছেন সেই মার্টিনেজ গোলরক্ষক আর্জেন্টিনার আজকের অমি কিন্তু মৌলভীবাজার দলকে দুই দুইটা শুট কিন্তু তিনি সেভ করে দিলেন এবং মৌলভীবাজার যেন জয়ের বন্দরে নোঙর গাড়ছে সেটি অনেকটা স্পষ্ট হয়ে গেল এই মুহূর্তে দিয়ে শিমুল ভাই যদি মৌলভীবাজার জয় লাভ করে তাহলে কিন্তু
এবার কিন্তু সেভ করে নিয়েছে সিলেট জেলা দলের গোলরক্ষক শিবম চৌধুরী। এই মুহূর্তে কিন্তু একটি পেরেক বের করে দিয়েছে সিলেট জেলা দল, একটি পেরেক তারা বের করে দিয়েছে, কেননা তিনটি শট নিয়েছিল মৌলভীবাজার, দুটি গোল করেছে, তিনটি শট নিয়েছে সিলেট ইউনাইটেড ক্লাব, তারা একটি গোল করেছে এবং মৌলভীবাজার তিনটি শট নিয়ে দুটি গোল করেছে এবং মনে হচ্ছে টাইব্রেকারে এসে দুই দল সমানে সমান লড়ছে। এই মুহূর্তে ছয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শট নেওয়ার জন্য বলের দিকে লক্ষ্য রাখছেন, কোন দিকে শট নেবেন? আমি গোল 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 খেলোয়াড় কল্যাণ সমিতি এবং ধরে নেন গোলরক্ষক অমি মৌলভীবাজারে, তাহলে খেলার জয় নিশ্চিত হয়ে যাবে, 3-2 গোলে জয়লাভ করবে মৌলভীবাজার। এবং অমি সেদিকে আমাদের আর্জেন্টিনার মার্টিনেজের মতো সেভ দিয়ে যাচ্ছেন মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতিকে, পঞ্চম শট সিলেটের পক্ষে, ম্যান অফ দ্য জার্সি ধারী ফুটবলার। এবং জয়লাভ করবে, যদি সেই হয়ে যায় আবার দেখার বিষয়। লাস্ট শট মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি বনাম সিলেট ইউনাইটেড ক্লাবের মধ্যে আজকের এই ম্যাচে প্রথমার্ধের খেলায় 1-1 গোলের সমতা বিরাজ করেছিল, দ্বিতীয়ার্ধের খেলায় কোনো গোল না হয় টাইব্রেকারে খেলা শেষ পর্যন্ত নিয়েছে দুই দল, 5 শট নিয়ে 3টি গোল করতে পেরেছিল সিলেট ইউনাইটেড ক্লাব, প্রকান্তরে 5টি শট নিয়ে 4টি গোল করেছে মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি। খেলার ফলাফল 4-3 গোলে জয়লাভ করলো মৌলভীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতি। আগামী কয়েকদিন অবশ্য এই মাঠে খেলা বন্ধ থাকবে, আগামী 21 ফেব্রুয়ারি আবারও এই মাঠে এই টুর্নামেন্টের চতুর্থ মাঠে করাবে সেই খেলা দেখার আগাম আমদ জানিয়ে হাজার দর্শকের ভালোবাসায় সিক্ত হতে আক্তার দেখো কারবার রয়েছেন আমাদের সাথে, এবং সেই আগামী 21 ফেব্রুয়ারি
এই টুর্নামেন্টের বাদবাকি ম্যাচগুলো লাইভ হবে স্পিটিভিতে দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আরেকটি নিউজ দিতে হয় আজকে কাপের, আজকে কিন্তু সন্ধ্যার পর পরই মায়ার সিলেটও যাবে, সন্ধ্যার পরে এসপিটিভিও যাবে এবং দুই চ্যানেলেই মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে বিগ ম্যাচ হবে। বাংলাদেশের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়রা সন্ধ্যার পর বড়লেখায় আসছে দেখার কিন্তু আগাম আমন্ত্রণ জানাচ্ছি। মিস করলে আপনারা মিস হয়ে যাবেন, মিস করলে কিন্তু আর মিস হয়ে যাবে, অবশ্য দেখার আগাম আমন্ত্রণ জানি। আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি শিমুল চৌধুরী, সাথে ছিলেন আক্তার, সাথে ছিলেন সাইফুর, সাথে ছিলেন আমাদের চেয়ারম্যান সবার এই ম্যাচটি তিনি সুপ্রিয় ভিউয়ার সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন আমরা পাথারিয়া গাঙ্গুল প্রথম 1,00,000 টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচটি লাইভ সম্প্রচার করেছি। এই মুহূর্তে আমরা চলে যাব ঐতিহ্যবাহী বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে বড়লেখার নগর পিতা আবু ইমাম মোহাম্মদ কামরান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় মেহর কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজকে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায় যে দুটি শক্তিশালী দল তাদের পরস্পরের মোকাবিলা করবে তারা হচ্ছে রেজাউল জুটি বড়লেখা, তাদের প্রতিপক্ষ খনসারবাড়ি বড়লেখা। ইতিমধ্যে আমরা জেনেছি দেশের সেরা সত্তারা আসবেন, অর্থাৎ মিজান, নাহিম এবং ওয়াহিদুল এবং গৌরব, এর চারজন খেলোয়াড় আসছেন, সেটা লাইভ দেখার আগ্রহ আজকে রাত 8 ঘটিকার সময় কিন্তু আমরা রেজাউল করিম সাহেবের স্পন্সরের মাধ্যমে এই মেয়র কাপে লাইভ সম্প্রচার করব এবং সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং মেয়র কাপ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে সন্ধ্যার পর কিন্তু খৈরুল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, বড়লেখার ক্রীড়াঙ্গন এর একজন মেন্টর বলা যেতে পারে খৈরুল ভাই যুক্ত হয়েছেন। আজকে সন্ধ্যার পর বড়লেখায় বাংলাদেশের প্রখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়রা যারা এই মৌসুমে বেশ ফর্মে রয়েছেন, আমাদের কারা যেন আসছিল তুমি নাম জানো অবশ্য, আমাদের রেজাউল করিম জুটি বনাম খনখারবাড়ি এবং আমাদের লাইভ স্পন্সর রেজাউল করিম রয়েছেন এবং আমরা আজকের যে ব্যাডমিন্টন খেলাটি হবে সেই খেলাটি এই বড়লেখার এই মৌসুমের সেরা খেলা হবে এবং সেই খেলাটি লাইভ সম্প্রচার করবে আপনাদের প্রিয় মায়ার সিলেট। আমি শিমুল চৌধুরী রয়েছি, থাকবো আপনাদের সাথে, খারুন ভাই চেষ্টা করবেন সাথে যুক্ত থাকার, আক্তার হোসেন দেখো চার বার বাবা আক্তার থাকবে আমাদের সাথে। সবাইকে সন্ধ্যার পর মায়ার সিলেটের চোখ রাখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। এখনকার মতো সবাই ভালো থাকুন, দেখা হবে সন্ধ্যার পর, আল্লাহ হাফেজ।